স্কুলে হতেন ফার্স্ট, সেখান থেকে রাত 11:30টায় শেষ কথা। এক অপরিণত গল্পই আজ আপনাদের শোনাব। মেয়েটির নাম আপনারা সবাই জেনে গেছেন নিশ্চয়ই, কিন্তু আজ আমরা তাকে জানব তীরোত্তমা নামে। ছোটোবেলা থেকে তীরোত্তমা ছিল ব্রিলিয়ান্ট, অনেক কষ্ট করে দর্জির কাজ করে তার বাবা মা তার পড়াশোনা চালায়। স্কুলে হতেন ফার্স্ট, এমন করে স্কুল পেরিয়ে কলেজ। তিনি জেইই আর মেডিকেল উভয় ক্র্যাক করেছিলেন। তারপর বেঁচেছিলেন MBBS, দুটো সরকারি কলেজ থেকে কোর্সের জন্য যোগ্যতাও অর্জন করেছিলেন, কল্যাণের JNM কলেজ আর পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বেঁচেছিলেন আরজিকর মেডিকেল কলেজ। মেধা আর পরিশ্রমের উপর ভিত্তি করে হয়ে উঠেছিলেন ডাক্তার। এরই মধ্যে দমদমের এক কোচিং সেন্টারে প্রথম দেখা এক যুবকের সাথে। উচ্চ মাধ্যমিক পাস করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে, সেই সত্যিই কোচিং সেন্টারে যাওয়া। সেখান থেকেই প্রেম পানিহাটির মেয়ে আর ব্যারাকপুরের পলতার বাসিন্দা যুবকের। শেষ পর্যন্ত দুজনেই নিজের স্বপ্ন পূরণ করে হয়ে উঠেছিলেন ডাক্তার। ডাক্তার হবার পর নিজেদের আর্থিক অবস্থা ঠিক করেছিলেন তিনি, করেছিলেন বাড়ি আর একটা গাড়িও কিনেছিলেন। মাত্র 250 টাকায় দেখতেন পেশেন্ট। তিনি শুধু ভালো ডাক্তারই ছিলেন না, ছিলেন একজন পশুপ্রেমী। রাস্তার কুকুরদের খানার জন্য প্রায় ব্যবস্থা করতেন। এবার তার চিন্তা ছিল বাড়িতে দুর্গাপুজো করার। কথা ছিল ডিসেম্বরেই 4-1 হবার। ঘটনার দিন রাত 11টায় তার ডাক্তার প্রেমিক ফোন করেছিলেন তীরোত্তমাকে। সে বলে ব্যস্ত আছে, পরে ফোন করবে। সকালেও যখন ফোন আসেনি তখন তার প্রেমিক আবার ফোন করে, উত্তর না পেয়ে কয়েকটা মেসেজও করে, তখন উত্তর আসেনি। ডাক্তার প্রেমিক বলে তীরোত্তমা তাকে বলতো রাতের ডিউটি তার ভালো লাগে না, কারণটা সে বলেনি। সেই রাত মেসেজের রিপ্লাই না আসায় তীরোত্তমার প্রেমিক ভেবেছিল সে হয়তো ডিউটিতে ব্যস্ত, কিন্তু সে কখনোই ভাবতে পারেনি সেই রাত তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তীরোত্তমার বাড়ির সামনে তার লেখা নাম প্লেটটা এখনও জ্বলজ্বল করছে। যেই বাড়িতে সানাই বাজার কথা ছিল সেই বাড়িতে এখন শোকের ছায়া, কান্নার শব্দ। এরপর কী করবেন বুঝতে পারছেন না কেউ। যারা এই কাণ্ড ঘটালো তাদের কঠিন শাস্তি হোক শুধু এটাই বারবার বলছেন। আজ 20-21 দিন পার হয়ে গেল, সবাই এখন রাজনীতিতে ব্যস্ত, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতিতে নয় অপরাধীকে সাজা দেওয়ার জন্য আওয়াজ তুলছি। অপরাধীকে সাজা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য, যাতে আমাদের মা বোন রাতের বেলায় ফেরার সময়ও সুরক্ষিত অনুভব করতে পারে।